হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আসিফা, আমার বেঙ্গলি ব্লগ উইথ আসিফাতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে রাত্রির 9:30। তো এখন মানে এখন এই যে ব্লগটা আমি মানে এই যে ভিডিওটা আমি শ্যুট করছি, ব্লগ নয় সরি, এই যে ভিডিওটা আমি শ্যুট করছি, তো তার পেছনে একটা রিজন আছে, সেটা বলবো অবশ্যই তোমাদেরকে, মানে সেটা বলার জন্যই এসছি আর কি। তো যাই হোক, আজকে সারাদিন ব্লগ পাওনি তোমরা, কারণ কি মানে তোমাদের কাছে একটা মেসেজ দেওয়ার ছিল আমার এই ব্যাপারেই। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একজনের মানে ব্লগ দেখেছি, হট করে ঘাটতে ঘাটতে ইউটিউব আমাকে সাজেস্ট করেছে একজনের ব্লগ, তো সেটা দেখে আমার প্রচণ্ড খারাপ লাগছিল। আসলে ব্যাপারটা হলো এই, প্রচণ্ড খারাপ লাগছিল। তো যেটা বলছিলাম, তো ওনার ব্লগটা দেখে আমার না খুব খারাপ লাগছিল, ব্যাপারটা হলো এই, মানে প্রচণ্ড খারাপ লাগছিল, জানি না কেন, মানে হট করে পরশু দিন রাত্রেবেলা ফোন ঘাটতে ঘাটতে ওনার ব্লগটা আমার সামনে চলে এলো। তো তারপর দেখলাম, একটা ভিডিও দেখলাম, তারপর আরেকটা দেখলাম, তারপর আরেকটা দেখলাম, মানে ও মানে দেখতে 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 প্রায় অনেক কটা ভিডিওই দেখে ফেলেছি আমি। তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে না একটা একটা আমাদের জন্য একটা মেসেজ আছে, সেটা হচ্ছে মানে কখনো ভেঙে পড়তে নেই, ব্যাপারটা হলো এই, কখনো ভেঙে পড়তে নেই। তো ওই সব মানুষদেরকে দেখে শেখা উচিত, মানে আমাদের কত ছোট ছোট প্রবলেম, কত ছোট ছোট প্রবলেম, তো সেইগুলো নিয়ে আমরা কত ভেঙে পড়ি, কত কষ্ট পাই, দুঃখ পাই, মানে অনেক কিছুই হয়, মনে হয় যেন সব শেষ হয়ে গেল, এরপর আর কিছু নেই, এত আশা করছি বা এত চেষ্টা করছি, কিছু হচ্ছে না, কোনো ফল পাচ্ছি না, কিচ্ছু না, মানে অনেক অনেক সমস্যা হয়। তো সেই সময় আমাদের মনে নানান রকম ধারণা আসে, অনেক কিছু মনে হয়। তো ব্যাপারটা হলো ওই সব মানুষদের থেকে শেখা উচিত আমাদের যে অ্যাকচুয়াল আমাদের প্রবলেমটা কোনো প্রবলেমই নয়, আমাদের সমস্যাটা কোনো সমস্যাই নয়। ওই সব মানুষরা যদি অত স্ট্রং হয়ে বাঁচতে পারে, অত ভালো মতো করে জীবনটা কাটাতে পারে, অত দুঃখের মধ্যেও, তো আমাদের তো তার কাছে কিচ্ছু নাই, আমরা তাদের কাছে অনেক তুচ্ছ, অনেক তুচ্ছ। মানে মানে কি বলবো, ব্লগটা দেখার পর আমি আর আমার বর দুজন মিলে প্রায় প্রায় 1 ঘন্টা বসে বসে কেঁদেছি আমরা। 1 ঘন্টা না হলেও 40-45 মিনিট আমরা বসে বসে শুধু কেঁদেছি। মানে আসারও একটা লিমিট আছে, যে মানে কি বলবো, মানে ওনার যে 12 তারিখের যে ব্লগটা উনি আপলোড করেছে, জানুয়ারির 12 তারিখে যে ব্লগটা আপলোড করেছে, সেই ব্লগটা আগে দুটো ব্লগ আপলোড দিয়েছিল, তো সেই দুটো দেখার পর যখন ওইটা ফট করে দেখেছি, তো আমরা দুজন পুরো একদম মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো আমাদের। মানে ওরকম অন্য কাউকে দেখে, যাকে চিনি না জানি না, সেরকম একটা মানুষকে দেখে আমরা যে এতটা ইমোশনাল হয়ে পড়বো, সত্যি কখনো হয়নি আমাদের সঙ্গে এরকম। মানে ওনারা, জানি না ওনার বয়সটা কি হবে, আমার থেকে ছোট কি আমার থেকে বড় আমি জানি না, দিদি কি বোন, যা হোক হবে একটা, তো যাই হোক সেটা ম্যাটার করে না, ব্যাপারটা হলো এই যে মানে এতটা কষ্ট, এতটা কষ্ট সহ্য করে যে একটা মানুষ বাঁচতে পারে, সত্যি মানে ভাবার বিষয় একটা, সত্যি সত্যি মানে এতটা কষ্ট। ওনার মুখ দেখলে তুমি বুঝতেই মানে তোমরা বুঝতেই পারবে না, মানে এই রিসেন্ট যে ব্লগগুলো সেইগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে না যে ওনার সঙ্গে এত কিছু ঘটে গেছে। মানে ওনার একটা ব্লগ দেখার পর আমি মানে ব্যাপারটা, অ্যাকচুয়াল ব্যাপারটা জানার পর আমি আরও অনেকগুলো ব্লগ দেখেছি আগের থেকে, যখন থেকে চ্যানেলটা শুরু হয়েছে তখনকার ব্লগ ঘাটতে 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 দেখছি, মানে মানে যে কষ্টটা উনি পেয়েছে, যে দুঃখটা উনি পেয়েছে, সেটা মানে তাকে নিয়ে পুরো ব্লগের মধ্যেই শুধু সে 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 আছে। তো আমি বলছি হয়তো অনেকে বুঝতে পারছো না মানে অ্যাকচুয়াল ব্যাপারটা আমি কি বলতে চাইছি। তো মানে একজনের ব্লগ দেখেছি, তার স্বামী হচ্ছে মারা গেছে রিসেন্ট, মানে বললো কবে, 7 তারিখে বোধ হয় তার হাজবেন্ড মারা গেছে, আর 3 তারিখে তার ভাই মারা গেছে। মানে বোঝো একবার কষ্টটা, 1 মাস আগে স্বামী আর 1 মাস পর ভাই, মানে একটা একটা কষ্টর থেকে না উঠতে উঠতে আর একটা ধাক্কা পেয়ে গেছে, ব্যাপারটা হলো এই। তো সত্যি বলছি আমার প্রচুর প্রচুর খারাপ লাগছিলো, জানি না কেন, আমি আর আমার বোন খুব কেঁদেছি, খুব কেঁদেছি ব্লগটা দেখে, খুব 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 দুঃখ পেয়েছি, কেন পেয়েছি জানি না, কী জন্য পেয়েছি জানি না, এখনও বলছি, এখনও আমার
কেমন একটা হচ্ছে যেন ভিতর থেকে। তো ওনাকে নিয়ে এখন করে আবার সবাই অনেক খারাপ খারাপ কমেন্ট করা শুরু করেছে যে মানে এত দুঃখের পর এত কষ্টের পরও কী করে ব্লগ বানাচ্ছে। তো তাদের জন্য আসলে আমার একটা কথা বলার আছে, দেখো সে যা তার জীবনে প্রচুর কষ্ট পেয়ে গেছে, অনেক অনেক ধাক্কা পেয়ে গেছে, জানি না আগে আরও কত ধাক্কা বাকি আছে নাকি এই পর্যন্ত শেষ জানি না, তবে সে যদি সেইগুলো নিয়ে ভিতরে তার ভিতরে সেগুলো লুকিয়ে রেখে সে যদি একটা ভালো জীবন বাঁচতে চায় তাতে তোমাদের কি সমস্যা বলো তো? তোমাদের কি সমস্যা? তোমরা আমরা তো তাকে হেল্প করতে পারছি না, তো সে যদি নিজের চেষ্টায় কিছু করে তাতেও তোমরা কেন তার পেছু টান দাও, কেন তার পেছনে কাঠি করো? বুঝতে পারি না। তো যাই হোক, তোমরা ওগুলো করা বন্ধ করো, আর এতক্ষণ আমি মানে যার ব্যাপারে বলছি সেই ওনার কথাটাই বলে দিই। তো আসলে আমার যারা ভিউয়ার্স আছে, আমার ভিডিও যারা দেখো, তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই যে তোমরা প্লিজ, হ্যাঁ ওনার থেকে আমার অনেক কম সাবস্ক্রাইবার বা আমার মানে এই ভিডিওটার পর ওনার যে কোনো হেল্প হবে কি হবে না আমি জানি না, তবে আমার ইচ্ছে হলো মনে হলো তোমাদেরকে বলার, যাতে করে তোমরাও আরও পাঁচজনকে জানাও, তারা আরও পাঁচজনকে জানাক, এইভাবে এইভাবে ওনার চ্যানেলটা একটু যেন গ্রো হয়, আরও বেশি গ্রো হয়। তো সেই জন্যই, তো সেটা হচ্ছে প্রিয়াঙ্কা রানা ব্লগ ওনার চ্যানেলটার নাম। তো ওই চ্যানেলটা গিয়ে তোমরা প্লিজ একটু ভিজিট করো, দেখো ওনার ভিডিওগুলো, ভালো লাগবে, খুব ভালো লাগবে আশা করি। তো মানে প্রত্যেকটা আগের দিকে যখন উনি ভিডিও শুরু করেছে তখন প্রত্যেকটা ভিডিওতে শুধু মুন্না 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 আমাকে এই করেছে, মুন্না আমাকে ওই করেছে, মুন্না আমার অফিসে ভাত দিয়ে গেছে, মুন্না আমার মানে মুন্নার জন্মদিন এই হয়েছে, মুন্নার মানে সব সময় স্বামীকে নিয়ে ওইসব করতো। আর যখন সেই মানুষটাই চলে যায় তখন ভাবতে পারো কী অবস্থা তাদের, মানে কিছু বলার নেই, কিছু বলার নেই। তো যাই হোক, আবার দুজন ছিল আলাদা আলাদা কাস্টের, মানে উনি ছিল অন্য কাস্ট, উনি ছিল বোধহয় হিন্দু আর ওনার বর ছিল বোধহয় মুসলিম, তো আলাদা আলাদা কাস্টের দুজন ছিল, মানে কত পরিশ্রম করে কত স্ট্রাগল করে তবে দুজন একসঙ্গে ছিল ভাবো, তারপর আবার সেই মানুষটাই যদি না থাকে তাহলে পুরো জীবনটাই শেষ, পুরো জীবনটাই যেন মনে হয় এক পলকে থমকে গেল পুরো ব্যাপারটা এরকম। তো এটাই তোমাদেরকে বলার ছিল, জানি না আমি এটা বলার পর কতটা ওনার হেল্প হবে কি হবে না জানি না, তবে আমি যেটুকু পারলাম সেটুকু চেষ্টা করলাম, আর যদি আমার দ্বারা কোনো হেল্প কোনো দিন হয়ও আমি সেইটুকুও চেষ্টা করব। আর তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তারা অবশ্যই ওনার চ্যানেলে গিয়ে ভিজিট করো, তোমরাও ওনাকে নিয়ে একটু ভিডিও বানাও যাতে ওনার চ্যানেলটা অনেক অনেক গ্রো করে। দেখো ইউটিউবে অনেক মানুষ আছে যাদের ধরো যাদের কি বলবো দরকার নেই, অবশ্য সেটা ম্যাটার নয়, মানুষের চাহিদার উপর ম্যাটার, মানে আমরা কোন ভিডিও দেখতে চাই, কোনটা পছন্দ করি, কীরকম টাইপের ভিডিও পছন্দ করি সেইগুলোর উপরেই অবশ্য ভিউয়ার সাবস্ক্রাইবার আসে, কিন্তু তবুও মানে ওনার প্রয়োজন, অ্যাকচুয়াল ওনার প্রয়োজন, অ্যাকচুয়াল এই ইউটিউবটা ওনার প্রচণ্ড প্রয়োজন, প্রচণ্ড প্রয়োজন। ওনার কেউ নেই বলতে গেলেই চলে, মা আছে, আরও কেউ আছে, শ্বশুর শাশুড়ি আছে, বাবা আছে বোধহয়, তো যাই হোক মানে যার পৃথিবীতে একটা ভালোবাসার মানুষ ছিল সে যখন নেই তখন মানে সে পুরো একা বললেই চলে, সে পুরো সম্পূর্ণ একা বললেই চলে, মানে কি বলবো আর কিছু বলার নেই আমার, মানে আমি 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 কিভাবে যে এক্সপ্লেন করবো না সেটা আমি বুঝতেই পারছি না, মানে অনেক কিছু যেন বলার আছে তোমাদের কাছে ওনার ব্যাপারে কিন্তু বলতে পারছি না আমি ঠিক গুছিয়ে। তো চলো তোমরা একটু ওই ওনার চ্যানেলে একটু গিয়ে ঘুরে এসো, ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আর তোমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকেও বলো ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ওনার ওই বোধহয় 8-9 হাজার মতো সাবস্ক্রাইবার আছে, কিন্তু তাও মানে ওনাকে অনেকটা দূর এগিয়ে যেতে দেখতে চাই আমি পার্সোনালি সত্যি বলছি। তো হ্যাঁ, তো চলো এইটুকু বলার ছিল, আর তোমরা সবাই যাও ওনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো ওনাকে, আর কি নাম নামটা খুব প্রিয়াঙ্কা রানা, প্রিয়াঙ্কা রানা ব্লগ,
প্রিয়াঙ্কা রানা ব্লগ। তো ওই ওই ভিডিও ওই চ্যানেলটাতে যাও, গিয়ে তোমরা সবাই অবশ্যই করে সাবস্ক্রাইব করো, অবশ্যই করে তোমরা ওনার চ্যানেলে গেলেই ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আশা করি, কারণ কি ওনার সেই রকম স্টোরি আছে চ্যানেলের মধ্যে, তোমরা গেলে বুঝতে পাবে। তো সেদিন কি রাত্রেবেলা আমরা দুজন কি করেছি একবার বলো, ওনার ব্লগগুলো দেখে ব্লগগুলো দেখছি আর দুজন মিলে কাঁদছিলাম, মানে এত প্যাথেটিক, যত শুনছি চোখ দিয়ে জল গড়িয়ে আসছে। তোমরা সবাই যাও ওনার ব্লগে। হ্যাঁ জানি অনেকে ওনার চেনো হয়তো, তো যারা জানো না বা চেনো না বা দেখোনি তারা যাও, অবশ্যই যাও, অবশ্যই যাও। আর তোমাদের চ্যানেলে ওনার ব্লগটাকে একটু বলো যে ওনার চ্যানেলটাকে যারা সবাই যাতে করে সবাই সাবস্ক্রাইব করে, মানে মানে আরো 5 জন বাড়ুক এইটাই আমি চাই। আর ওনার চ্যানেলে অবশ্যই অবশ্যই যাও, আমি একটা কথা বারবার বলছি, প্লিজ তোমরা যাও গিয়ে একবার ঘুরে এসো আর দেখো, উনি ভালো ভালো ভিডিও বানাই। আর অ্যাকচুয়াল ওনার ভিডিওর মধ্যে যাও, তোমরা ওনার চ্যানেলটার মধ্যে যাও, গেলে তোমরা আর বেরোবে না ওখান থেকে। ওনার একটার পর একটা ভিডিও চালিয়ে 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 ব্যাপারটা পুরো জানার চেষ্টা করবে, আমি জানি, কারণ আমার সঙ্গে ওরকম হয়েছিল। মানে একটা ভিডিও দেখার পর আমি পুরো ব্যাপারটা জানার চেষ্টা করেছি একটা একটা ব্লগ দেখে দেখে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা আজকের মতো।